বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তা আমি হচ্ছে আজকে সকালবেলা এখন চুলার পাটা সব পরিষ্কার করে এসে তারপর হচ্ছে এখানে আসছি যে একটা গাছের মধ্যে আমার ছোটো টবটা ছিল ওইটার মধ্যে পানি দিতে হবে, সেজন্য তাই এখানে যে মরিচ গাছটা আনছিল আমাদের যে নতুন মরিচ গাছটা সেটা আমাদের হচ্ছে ফুল ধরছে, মাশাল্লাহ অনেকগুলো ফুল ধরছে। আর হচ্ছে যে এখন যে মোবাইলটা আছে আরিয়ান আমাকে দিছে, সেই মোবাইলটা দিয়ে জুম করলে হচ্ছে ফাটে না, ভালোই হয়, সেই জন্য আর কি দেখাইলাম যে আপনাদেরকে। আর আগের যে মোবাইলটা ছিল সেটা হচ্ছে জুম করার সময় পরে ফেটে যেত, আর এখন আমার কাছে মনে হচ্ছে যে ফাটে না, কিন্তু আপনারা জানাবেন যে ফেটে গেছে কিনা ভিডিওটা, সেটা জানাবেন। আমার কাছে মনে হচ্ছে যে ফাটতেছে না। আজকের ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন, আমিও আপনাদের পাশে আছি ইনশাল্লাহ। যারা আমাকে এসে শুধু ভিডিও যদি কমেন্ট করেন আর কি, ভিডিও সম্পর্কে কমেন্ট করবেন তাহলেই ভালো হয়। আর এদিকে হচ্ছে যখন আমি স্কুল থেকে আসছি তখন পাখিগুলো খুবই হইচই করতেছিলো, তাই আমি সাইডে ওদেরকে রেখে দিয়েছি, খাবারের জন্যই করতেছিল। দেখছি গ্যাপ চলে আসছে, যে আলুর গ্যাস এসে বসছে, সবগুলা লাগাইলে তারপরে হচ্ছে আলুর শাক হবে। আর আজকে আমাদের কী কী আনছে, যে আলু নামাইছে আবার কিসের জন্য জানি। আর এখানে হচ্ছে পেঁয়াজ আনছে, আর এখানে কী কী আনছে, এইটা খুলতে হইব তো, এক হাত দিয়ে আমি খুলতে পারতেছি না, এটা খুলো। আবার এখানে পাখির খাবার আনছে। আজকে কী হয়েছে জানো, আমি স্কুল থেকে আসছি না, ও চারটারে খাওয়ায় না, কিসকিস কিসকিস আমার দেখে লাফালাফি করতেছে না দেখে, মানে পানি পানি শেষ ধনিয়া পাতা দাও, পরে দেখছি কি তাড়াতাড়ি করে পরে ধনিয়া পাতা খাইতে দিছি, পানি দিছি, খাবার দিছি। আর এখানে কি আছে, এখানে আছে চিংড়ি মাছ নিয়ে আসছে, এই নরম মাসাল নিয়ে কিন্তু খবর আছে, মাছ নিয়ে আসছে। এখন আমাদের যদি একটা মানে থাক দিয়ে দিত তাহলে ভালো হইতো, এখানে জিনিসপত্র রাখতে হয়। সবগুলো পলিথিন খোলা দেব না, পাখির খাবার গুলো একটু ঢুকো, পাখির খাবার ঢুকো, করে গেছে ছিঁড়ে গেছে মনে হয়, সব ভালো করছে, খাবার বেশি লাগতো, শেষ হয়ে গেছে দেখছো খাবার, একটু মুখাটকে দাও, মুখাটকে মুখাটকে সব রকম মাছের লবণ ইয়ের মধ্যে রাখা, জিভের মধ্যে রাখা,
আর ইয়া কি ই আছে ঢালা আছে ওই যে আমাদের ই কোথায় ওই যে পোলার চেলে রাখার এটা কোথায় এটা ঘরে ফেলছো হ্যাঁ এটা তো মরে সাকলাম না বললাম না তোমার এখানেও নাই এটার ভিতরে রাখো পরে আমি খাইছি মুরগি মাংস দিয়া লাউ লাউ রান্না করছি দিতে হবে আমরা কালকে থেকে এই পর্যন্ত কয়টা লাভ খাইছি ভাই আমগো লাভ আমরা 30 টাকা লো ইয়া বড় এখন এই মাত্র টাকা নাই ফ্রি না একটা মাত্র টাকা ফ্রি দিয়ে পাঁচ টাকা করতে ক্যালেন্ডার নেব এত বড় হইব আহা আহা মনেই হবে না লাভ দেখলে হোশ থাকে না আপনাদের ভাইয়া লাউ লাউ যদি আনে তাহলে আর হোশ থাকে না বুঝছেন লাউ কষ্ট করে খারিদ দাবে না আর দুই দিনে দিই কোন কাছে আর পাঁচ করে আনছি মাস কোনটা এই বোয়া আর ওগুলো তো সবাই করে চিনি মাস আজকে দিন এই 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 চিংড়ি গুলো 600 টাকা নিছে হ্যাঁ 300 টাকা মাস এখানে 300 টাকা মাস তো অনেকগুলো দিছে অনেকগুলো আমি আপকে